নমস্কার বন্ধুরা, আমি ত্রিদীপ আর আমার সাথে আপনারা দেখছেন আমার চ্যানেল যাত্রা সাথী ত্রিদীপ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য বকখালির কিছু নতুন তথ্য এবং চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আর যদি আমার এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক প্লিজ আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। এই ডিসেম্বরের 19 তারিখেই আমি আর আমার স্ত্রী দুজনে বকখালি গিয়েছিলাম। গিয়ে দেখলাম একই অবস্থা, জল অনেক দূরে, আমরা স্নান করব কীভাবে? আর এখানে স্নান করতে হলে আপনাকে বসে বসে স্নান করতে হবে। আর এখানে বালির বীজটা দেখুন, দিগন্ত বিস্তৃত মাঠের মতো, এর কোনো শেষ নেই, কোনো সীমা নেই, কোনো শেষ নেই। তো দিনে দিনে বকখালির সৌন্দর্য এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। আপনারা এখন গেলে বকখালি সেই পুরনো সৌন্দর্য আর লক্ষ্য করতে পারবেন না। আর তারপর তো আমফান, কলার তো কোনো অস্তিত্ব নেই, আমফানে পুরোটাই মনে হয় ধ্বংস করে দিয়ে ধ্বংসলীলা চালিয়েছে এখানে, তার চিহ্ন রয়ে গেছে এখনও পর্যন্ত। আমফান যেরকমভাবে ধ্বংসলীলা চালিয়েছে তার চিহ্ন এখনও পর্যন্ত রয়ে গেছে। দেখুন গাছপালাগুলো, দেখুন আজ থেকে ধরুন 2-3 বছর আগে এই ঝাউবন এতটাই হৃষ্টপুষ্ট ছিল যে এখানে গাছপালা এতটাই পরিপূর্ণ ছিল যে এটা ছায়া হয়ে থাকতো এই জায়গাটা, কিন্তু আজকে সেই জায়গাটা ছায়া নেই। আজ পরিষ্কার রোদ এসে এখানে পড়ছে, তার কারণ একটাই, আমফান। আমফান এখানে যেরকমভাবে ধ্বংসলীলা চালিয়েছে, প্রত্যেকটা গাছের দেখুন কোনো ডালপালা আর নেই, অস্তিত্ব নেই। সে যাই হোক, আমরা এখন ঝাউবনের মধ্যে দিয়ে বালির পাড় দিয়ে উপরে উঠছি। একটা সুন্দর দৃশ্য বকখালি আসলে নিশ্চয়ই আপনারা এই বালির উপর দিয়ে একবার, এই বালির ঝাউবনের মধ্যে এই বালির উপর দিয়ে একবার হাঁটবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই ঝাউ গাছগুলোকে দেখে বারবার একটা কথা, আমার খুব দুঃখ হচ্ছে, এরকম ঝাউ গাছগুলো আপনি দেখে অভ্যস্ত নই কি? তোমার কী মনে হয় আমফান যে কতটা ভয়ঙ্কর হয়ে আমাদের কাছে ধরা দিয়েছে তার একটা প্রমাণ এটাই।